এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি এবং উন্নত পুলিশ কার। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গাড়ির উপর একটি আর্টিফিশিয়াল ক্যামেরা আছে এবং এই ক্যামেরাগুলো বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে। যদি আপনারা কমেন্ট করেন এই ক্যামেরা নিয়ে আলাদা একটি ভিডিও আসবে, তাই এখনই কমেন্ট করে জানান যে ভিডিও প্রয়োজন কিনা। এবং এই গাড়িতে একটি ড্রোনও আছে যেটি সহজে আসামিকে ডিটেক্ট করে ফেলতে পারে। চলুন আজকে জানবো এই গাড়িতে কী কী সুবিধা আছে যেটির কারণে এই গাড়িকে বলা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ কার। তো শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই গাড়িটি মূলত দুবাই পুলিশের, যার নাম গিয়া। এই পুলিশ কারের উপরে আছে একটি ফেস রিকগনিশন ক্যামেরা। এই ক্যামেরাটি এতটাই পাওয়ারফুল যে আসামির চেহারা এবং গাড়ির নাম্বার ডিটেক্ট করে সরাসরি কন্ট্রোল রুমে পাঠিয়ে দিতে পারে। শুধুমাত্র এই ক্যামেরা নয়, এই গাড়ির রয়েছে অসাধারণ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। আপনারা জানেন দুবাই হচ্ছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশ এবং এই দেশের মধ্যে চারটি সুরক্ষিত শহর রয়েছে। এর মধ্যে এক নম্বরে আছে আবুধাবি, যার মানে এখানে ক্রাইমের সংখ্যা প্রায় 0%, অর্থাৎ কোনো ক্রাইমের ঘটনা ঘটেনি। এই গাড়ির সামনে প্রায় 5টিরও বেশি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে যেগুলো সহজে আসামের গাড়ির নাম্বার রেকর্ড করতে পারে। এই গাড়িটি তৈরি করেছে দুবাইয়ের একটি সুপরিচিত কোম্পানি, যার নাম ডাব্লিউ মোটরস। এই গাড়ির সাইরেন এবং লাইটিং আরও মারাত্মক, চলুন একটু শুনি। আপনি জানলে অবাক হবেন দুবাই পুলিশের কাছে বুগাডি, ল্যাম্বরগিনি, ফেরারি, সুপ্রা এবং বর্তমানে তাদের কাছে আছে অতি পরিচিত ভাইরাল সাইবার ট্রাক, যেটির পিছনে আছেন ইলন মাস্ক। দুবাই পুলিশের আরও উন্নত কিছু গাড়ি আছে যেগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হবেন, তাই আমরা আপনাদের অবাক হওয়ার জন্যই সেই কারগুলো নিয়ে ভিডিও নিয়ে আসব। যদি আপনারা চান, তাই এখানে কমেন্ট করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি। সবচেয়ে অবাক করা বিষয় হলো ডাব্লিউ মোটরস জানিয়েছে এই গাড়িতে 400টিরও অধিক সাইড ভিউ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। পেছনে রয়েছে 3টি ক্যামেরা এবং এই গাড়িতে রয়েছে একটি থার্মো ইমেজিং ড্রোন যেটি 30 মিনিট উঠতে পারবে এবং এতে রয়েছে স্পিকার সিস্টেম যাতে সহজে ড্রোনটিকে আসামির কাছে নিয়ে কথা বলা যাবে এবং তার গতিবিধি শনাক্ত করা যাবে। যেমন ধরুন তাকে বলা যাবে, হেই হ্যান্ডস আপ, গাড়ি থামাও নাহলে গুলি করে ঠুলি উড়িয়ে দেব। এই ড্রোনটির নাম হলো DJI ম্যাভিক ENT এবং এটি কাস্টমাইজ করে বানানো হয়েছে শুধুমাত্র দুবাই পুলিশের জন্য। এই গাড়ির পিছনে রয়েছে স্পাইডার সিট বেল্ট যেখানে আসামিকে সহজেই আটকে রাখা সম্ভব। এই গাড়ির সামনে রয়েছে টোটাল 2টি স্ক্রিন, একটিতে আপনি এই গাড়ির সকল ক্যামেরার ভিউ দেখতে পারবেন, এটি হলো মাঝের স্ক্রিন, এবং এখানে আছে একটি আইপ্যাড যেটিতে আপনি সকল তথ্য সংগ্রহ করে রাখতে পারবেন। এবং এই গাড়ির সামনে একটি সেন্সর ক্যামেরা রয়েছে যেটির কারণে ড্রাইভার যদিও গাড়ি চালানোর সময় ঘুমিয়ে যায়, সাথে সাথে সেন্সর অ্যালার্ট দেওয়া শুরু করবে। এই গাড়িতে সকল উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি মূলত এই দুবাই পুলিশের তত্ত্বাবধানে চলে। এই পুলিশ কারটি সহজেই আশেপাশের লোকজনের চেহারা ডিটেক্ট করে তাদের ফেস আইডি নিয়ে নিতে পারে। তাহলে ভাবুন, যদি একবার বাংলাদেশে এই গাড়িটি আসে তাহলে কত ক্রাইম কমে যাবে এই বাংলাদেশে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।